আমি একজনের সাথে একটা খুব বাজে জিনিস করেছিলাম। সব ইউটিউবাররা এক্সপোজ হয়, আজকে তুই এক্সপোজ হবি। এদিকে না, আমি মেয়েটাকে এক্সপোজ করিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফোর্থ ব্লগ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট ডেট। ফার্স্ট ডেট, আমি একজনের সাথে একটা খুব বাজে জিনিস করেছিলাম, সেটা আমি আজকে শেয়ার করব, অন্তরাও করবে, আর জানতে চাইবো তোমাদের ফার্স্ট ডেটের এক্সপিরিয়েন্স কী। আমার একটা ফার্স্ট ডেটের এক্সপিরিয়েন্স বলবো, একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স শেয়ার করবো, তারপর আমি জানি না কে কী লিখবে, বাট তোমাদের এক্সপিরিয়েন্সটাও জানতে চাইবো। ঘটনাটা হলো এরকম যে তখন আজ থেকে প্রায় 4 বছর আগে হয়তো, আমার এক বোন ছিল, তার এক বান্ধবী ছিল। তো আমার বোন আমাকে বলেছে যে তার ওই বান্ধবীর নাকি আমাকে পছন্দ হয়েছে এবং আমার সাথে সে দেখা করতে চায়, আমার সাথে সে একদিন একটু ঘুরতে যেতে চায়। তো ভালো কথা, তখন পুজোর সময় চলছে, পুজোর সময় আমি বলছি ঠিক আছে যাবো। এবার ওই আর কি, যার সাথে বেরোচ্ছি তার সম্বন্ধে তো একটু গুগল করে নিতে হবে, মানে তখন গুগল করা মানে কি তার সম্বন্ধে একটু জেনে নেওয়া যে কীরকম। তো শুনলাম সে নাকি সব ছেলেদের পকেট মেরে খায়, তার মানে হচ্ছে ধরো তুমি ওর সাথে ডেট করতে গেছো, তোমার কাছ থেকে সমস্ত খাবার দাবার ও তোমার খরচায় খাবে, সব কিছু তোমার খরচায়, দেন ও তোমার সাথে কাটিয়ে দেবে, তোমার সাথে আর মিশবে না। তারপর হচ্ছে ওরকম টাইপের। তা আমি বললাম যে ঠিক আছে, সবার জন্য ডোজ আমার কাছে থাকে, আমি ব্যক্তিগত জীবনে কি অন্তত তাই তো ডোজটা ভালো দিতে পারি। তো সেই ডোজের একটা বুদ্ধি মাথায় নিয়ে চলে গেলাম ওর সাথে প্রথমবার দেখা করতে। তারপর কি হলো, তারপর বলছি, তখন পুজোর সময় হাতে অত বেশি টাকা পয়সা থাকতো না, তখন পকেটে পার ডের জন্য মোটামুটি 500 টাকা তারও কম, মানে 200 টাকা থেকে 250 টাকা বরাদ্দ থাকতো। তো তার সাথে আমি দেখা করলাম, ফার্স্টে অনেকক্ষণ ওয়েট করতে হলো, তারপর সে আমাকে বললো চলো সাউথ সিটি মল চলো। আমি বললাম চলো সাউথ সিটি মলে চলো, গেছি, স্বাভাবিক আমাকে টাকা দিতে হয়েছে অটো ভাড়া, তো আমি গেছি। আমার টাকা দিতে অসুবিধা নেই, কিন্তু ওই গোল্ড ডিগার হলে খুব সমস্যা হয়। তো অটো ভাড়া দিয়ে সাউথ সিটিতে গেছি, গিয়ে অনেকক্ষণ বসে বসে আছি, কথাবার্তা বলছে ওর আমাকে ভালো লাগে। হ্যাঁ সব বুঝলাম, অত মনে মনে জানি তোমায় ভালো লাগে না, অ্যাকচুয়ালি তোমাকে কোপ মারবো আর কি। হ্যাঁ ঠিক আছে, এবার আমি দেখছি যে সাউথ সিটিতে যেখানে জায়গাটা রয়েছে ওখানে মানে পে করতে আমাকে হবেই। তো এখন কী করা যায়, কী করা যায়, কী করা যায়। তো আমি বললাম যে একটা কাজ করি, চলো আমরা নেমে এখান থেকে পাশের ডমিনোজ আছে, আমরা ডমিনোজে গিয়ে পিজা খাই, কারণ আমার পিজা খেতে খুব ভালো লাগে। তো ও বললো পিজা পাঠিয়ে দেবে ওর বাড়িতে, আমার বাড়িতে পিজা পাঠিয়ে দেবে। তো ঠিক আছে চলো ডমিনোজে চলো। আমরা হেঁটে হেঁটে ডমিনোজ গেলাম, আমার পকেটে ছিল তখন মাত্র 350 টাকা, ঠিক আছে, আই স্টিল রিমেম্বার। তো এবারে কেস হয়েছে যে এরকম অনেকটা, আমি ওকে নিয়ে ডমিনোজে গেলাম, ডমিনোজে গিয়ে আমি ওকে বললাম যে দেখো আমি না এত কিছু বুঝি না, ডমিনোজের এসব খাবার দাবার আমি অত মাথায় ঢোকে না, তুমি এক কাজ করো তুমি অর্ডার করো যে কী খাবে। তো বললো ঠিক আছে। তো এবার ও যা অর্ডার ফর্ডার করলো, দাও ও যা অর্ডার করলো সব অর্ডার মিলিয়ে একটা প্রায় 1000 কি 1200 টাকার মতো বিল এসেছিলো। এবার আমি জানি ভাই এটা তো আমাকে দিতে হবে। এবারে ও আমাকে বলছে যে গৌরব 1200 টাকা বিল হয়েছে। বললাম নো ফিকার, আমি আছি তো, ঠিক আছে, একটা হিরো হলাম। তুমি একটা কাজ করো, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসো, আমি জাস্ট নিচের এটিএমটায় যাচ্ছি, আমার কাছে টাকা নেই, আমি টাকাটা তুলবো নিয়ে চলে আসবো। তো বললো যে হচ্ছে ঠিক আছে যাও। আমি নিচের এটিএমটায় গেলাম, একটা বাসে উঠলাম, 8 টাকা ভাড়া দিয়ে বাড়ি চলে এলাম। তারপর ও আমায় ব্লক করে দিয়েছিল। কেমন ডোজটা কেমন পড়েছিল তারপর যাই না, আমার সাথে আর কোনোদিনও কথা বলেনি, আমার মনে হয় বাসন ফাসন মাঝেই ওখান থেকে বাড়িতে পাঠিয়েছে। এরকমই হওয়া উচিত, যখনই খেয়াল করবে যে কেউ তোমার টাকা মারার চেষ্টা করছে, যখনই খেয়াল করবে কেউ তোমাকে ব্যবহার করার চেষ্টা করছে, আমার মনে হয় তাকে একটা ডোজ দেওয়া উচিত, তাকে অবশ্যই ডোজ দেবে, কী অন্তরা ঠিক তো। এই ধরনের মেয়ে হোক ছেলে হোক যেই হোক ডোজ অবশ্যই দেবে, কারণ এরা কিন্তু পরে মাথায় চড়ে বসবে এবং তোমার থেকে লুটতেই থাকবে, লুটতেই থাকবে। এক সময় গিয়ে তুমি দেখবে তোমার পকেট ফাঁকা হয়ে গেছে এবং যার জন্য তুমি এত কিছু করলে সে আসলে কিছু ছিল না। তা ঠিক, ডোজটা কেমন কমেন্ট করে জানাও, তোমার জানাও এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে। এবার একটু চায়ের দোকানে যাবো আমি আর অন্তর, একটু চা খেতে ইচ্ছে করছে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওকে, এই তোকে আজকে এক্সপোজ করা হবে, সব ইউটিউবাররা এক্সপোজ হয়, আজকে তুই এক্সপোজ হবি। এদিকে আয়, তুই কোন মেয়ে কুকুরের পেছনে দৌড়াচ্ছিলি সেদিন? টয়লেট লোকের গাড়িতে। দেখো যা, কি বলবো এবার,
তো একটা জিনিস খেয়াল করলে, যদি পাটুলিতে এসে কেউ যদি গাড়ি নিয়ে আসো আর গাড়ির চাকা যদি ভিজে যায়, তাহলে বুঝবে সেটা ও করেছিল, ওই কুকুরটা করেছিল। ওকে এক্সপোজ করলাম আজকে, কুকুর এক্সপোজড। বলছি কি, তুমি যে এতগুলো কথা বললি, ঠিক আছে, যে মেয়েটার ব্যাপারে এক্সপোজ করলি, সেই মেয়েটা যদি এখন দেখে। না, আমি মেয়েটাকে এক্সপোজ করিনি, মেয়েটার নাম কোথাও বলিনি, ঠিক আছে। আর সে দেখলে দেখবে ওর শাস্তি পাওয়া উচিত ছিল। কেন, এত পয়সার পেছনে ছুটবে কেন? এত পয়সার পেছনে দৌড়ানোর কি আছে? মানুষের বিশ্বাস নিয়ে খেলা? তুমি যদি দেখে দেখো কমেন্ট করে না আমি হ্যাঁ তুমি যদি দেখো এই মুহূর্তে তাহলে কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি অন্তরার কাছ থেকে জানতে চাইবো, অন্তরার ফার্স্ট ডেটের এক্সপিরিয়েন্স কি ছিল? অন্তরা এদিকে বল, এখানে দাঁড়িয়ে বল তুই। ক্লাস 9 কি 10 তখন মোটামুটি, তো কোনো ফ্রেন্ড তখন একটা ব্যাপার ছিল, তখন তো হোয়াটসঅ্যাপ ফোয়াটসঅ্যাপ ছিল না, এরকম নরমাল মেসেজ। তো একটা কোনো ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, বেশ ভালো জমেছে, রাত্রিরে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম। আবার তো তো ব্যাড লাগছে তখন তোর সাথে আমার আলাপ হয়নি। হ্যাঁ না, গুড লাক, তুই আমার মতো একটা ভালো মানুষের সাথে দেখা করতে পারিস না। গুড লাক ছিল তখন, এখন ব্যাড লাক। একদিন ওই ছেলেটা প্ল্যান করে যে কানটা আসবে দেখা করতে, তো আমার বাড়ির সামনে একটা রোলের দোকান ছিল, ও কানটা ওকে বলেছিলাম এসে দাঁড়াতে। হ্যাঁ, বেসিক্যালি বাড়ির জামাকাপড় পরেই চলে গেছি রোলের দোকানে রোল আনতে, মাকে পটি পাঠিয়ে। তো এক ঘন্টা দেড় ঘন্টা গেছি, আমার মা বলছে মেয়ে কেন আসছে না বাড়িতে, রোল আনতে এত টাইম লাগে। আমার মা চলে এসছে, এসে আমাকে দেখছে, আমি তখনও রোল কিনিনি, কিছু করিনি, বলছে কি হলো সমস্যাটা কি? দুম 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 দুম, তারপর আমি বললাম না। ঠিক বিপদ ঘটার আগে তোর নাম ধরে কেউ যদি ডাকে, তাহলে বুঝবি ওটা তোর বাবা বা মায়ের মধ্যে কেউ পিঠের ছাল ছামড়া ছাড়াবে। চলো, যখনই নতুন কারোর সাথে দেখা হবে, সবার আগে মেক শিওর দ্যাট বড় কোনো জায়গায় যাবে না, মানে এটা মেক শিওর করে নেবে সে তোমার পয়সার পেছনে না, তোমার ট্যালেন্টের পেছনে না, তোমার ফেমের পেছনে না, বা তোমার কাছে যাই আছে সেটার জন্য না, শুধুমাত্র তোমাকে ভালোবেসে তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে মেশার জন্য, তোমার সাথে দেখা করতে চাইছে। সো প্রথম যার সাথেই দেখা হবে, দেখা করতে যেও একটা নর্মাল চায়ের দোকানে, যেখানে এখন আমি আর অন্তরা যাব, এরকম একটা নর্মাল জায়গা থেকে যে বন্ধুত্বগুলো শুরু হয়, সেই বন্ধুত্বগুলোতে অত চাওয়া পাওয়া থাকে না। সেই বন্ধুত্বগুলোতে যতটুকু চাওয়া থাকে, সেই ততটুকু চাওয়া জুড়ে শুধু তুমিই থাকো। আর যদি এরকম মানুষকে তুমি পাও যে শুধুমাত্র তোমার সাথে মেশার জন্য তোমার সাথে দেখা করতে আসছে, তার কাছে ম্যাটার করছে না এই চায়ের দোকান বলো বা সিসিডি বলো, বড় কোনো রেস্টুরেন্ট বলো নাকি ছোট্ট একটা স্ট্রিট ফুডের দোকান বলো, যার কাছে এগুলো কোনো ম্যাটার করবে না, সেই মানুষটাই তোমার প্রকৃত বন্ধু। যা চলে এসেছে,